উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হচ্ছে গান্ধী মূর্তির পাদদেশে। সেইখানেই আজ একই মঞ্চে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে আজ বেলা 11টা থেকে ধর্মতলার উদ্দেশ্যে বেশ কয়েকটি বাস উপস্থিত হচ্ছে। আমি আমার সব ব্লকগুলোকে অনুরোধ করব, নেতৃবৃন্দরা যারা আছেন, কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না? পার্টি যখন করছে আপনাকেও করতে হবে। ইউ আর বাউন্ড টু ডু ইট। অল দ্য এমএলএ, অল দ্য এমপি, অল দ্য কাউন্সিলার্স, অল দ্য স্টুডেন্ট লিডার, অল দ্য ইউথ লিডার, সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিওর কাউন্টার করতে হবে, ফেক ভিডিওর কাউন্টার করতে হবে, আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে। এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশন নেয়, ইমেলও আছে, এটা মাথায় রাখবেন। আজকে আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আমরা যখন যুব কংগ্রেস, আমরা যখন যুব করতাম, আমরা যখন কলেজে পড়তাম তখন আমরা ছাত্র পরিষদ করতাম, তখন একটা আমাদের আলাদা আবেগ ছিল এই 28শে আগস্ট। তো সেই তারপরে আমরা যখন থেকে তৃণমূল করি, তৃণমূল করার পর আমাদের গান্ধী মুক্তি পাদদেশে আমাদের দিদি 28শে আগস্ট প্রোগ্রাম করে, দীর্ঘদিনের এই প্রোগ্রাম, আমরা এই আবেগটাকে নিয়েই আজকে আমাদের আমাদের এমপি মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও ডাক দিয়েছেন, তাই আজকে আমরা সবাই মিলে সেই সমাবেশে যোগদান করতে যাচ্ছি। অন্য চলো অভিযান ডাক দেওয়া হয়েছিল এবং তারপর বিজেপির তরফ থেকে বাংলার বন্ধের ডাক দেওয়া হয়েছিল 12 ঘন্টা। সেই বন্ধকে উপেক্ষা করে আজ 28শে আগস্ট বহু মানুষ তারা ধর্মতলায় যাচ্ছে দেখা যাচ্ছে, কী বলবেন? দেখুন, এই বন্ধ তো মানুষ কোনোদিন বিজেপিকে এই রাজ্যে মানেনি, ভোটে তার ফল তারা পেয়েছে এবং আগে টাকা বন্ধ করত, টাকা বন্ধ করে ভেবেছিল ভোটে জিতবে, যাতে বাংলার মানুষ তার পরিষেবা না পায়, সরকার যাতে পরিষেবা না দিতে পারে। এবং এখন তারা যেটা করছে, তারা এখন করছে কি, মানুষকে যারা তাদের দলের সমর্থক তাদের কিনে একটা ঝামেলা করবার সৃষ্টি করছে, যাতে কাদের ক্ষতি হচ্ছে, আমার আপনার মতন যারা খেটে খায় তাদের, যেরকম ধরুন আজকে বাংলা বন্ধ ডাকছে, কালকে ওখানে মিছিল, সেই দোকানগুলো বন্ধ থাকছে, পুজোর সময় মানুষ দুটো পয়সা ইনকাম করবে, যারা এই পুজোর উপরে নির্ভরশীল, যারা জামাকাপড়ে বিক্রেতা, সবাই পুজোর উপরে কম বেশি সবাই নির্ভরশীল, কিন্তু তারা যাতে রুটি রুজি না ইনকাম করতে পারে, যাতে বাংলার মানুষ ঠিক করে খেতে না পারে, বিজেপি তার সব রকম ব্যবস্থা করছে। 100 দিনের কাজের প্রকল্পের টাকা বন্ধ করেছে, আবাস যোজনার টাকা বন্ধ করেছে, প্রত্যেকটা ক্ষেত্রেই যখন তারা পারেনি কিছু করতে, এখন বাংলার মানুষকে একটা ঘটনাকে কেন্দ্র করে নিয়ে, যেই ঘটনাটা এখন পুরো বিজেপি সিবিআইয়ের হাতে দায়িত্ব, সিবিআইকে আমার মনে হয় সিজিও কমপ্লেক্সে গিয়ে ঘেরাও করা দরকার, যে সিবিআই কী করলো আমাদের, এখনও পর্যন্ত সিবিআই কোনো অ্যারেস্ট করতে পারেনি আরজিকরের ঘটনায়। তো সিবিআইকে আগে মনে হয় যে সিবিআইকে আগে জবাব দিক, যে সিবিআই এতদিন ধরে একজনও যদি কেউ আরও দোষী থাকে তাহলে তাকে দোষীতে অ্যারেস্ট করা হোক। আমরা তার জন্য আজকে 28শে আগস্ট আমাদের সাংসদ নিশ্চয়ই কোনো দিক নির্দেশ দেবেন আমাদেরকে, যেভাবে বাংলাকে নিচু করবার চেষ্টা করছে সবাই মিলে, বিজেপি এবং সিপিএম কংগ্রেস যেভাবে সব একত্রিত হয়ে যেভাবে চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টার বিরুদ্ধেই আজকে আমরা রুখে দাঁড়ানোর জন্য আরও সবাই, আজকে আমাদের এত লোক যাওয়ারও কথা ছিল না, কিন্তু আমরা বাসও পাইনি, কিন্তু তাও কম বেশি দেখুন আপনারা মানুষ প্রায় 100খানা বাস আমাদের মহেশতলা থেকে যাচ্ছে, মহেশতলা থেকে এবং প্রত্যেকটা কেন্দ্র থেকেই আজকে বাস যাচ্ছে। কারণ সাংসদ আজকে একটাই কথা যে এভাবে বাংলাকে ছোট করা যাবে না, তাই আজকে আমরাও এই সাথে সামিল হয়েছি, আমরা সবাই মিলে আজকে ধর্মতলায় যাচ্ছি। তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের দলীয় পতাকা নিয়ে এগিয়ে চললেন গান্ধী মূর্তির পাদদেশে। এই মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো। ধর্মতলা থেকে তপন কুমার দাস, সঙ্গে কাজী হাফিজুল, রিপোর্ট নিউজ কলকাতা। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল, 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঁঠালিয়া, ভাঙর, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।